রবিবার 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 আর রবিবার এসে গেছে মানে এই জ্বর হোক, সর্দি হোক, ঠান্ডা লাগা হোক, আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, আসামি হাজির আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। তবে যেই যথারীতি ওই ব্যাপারটা রয়েছে, সব প্রশ্নের উত্তর দিতে পারছি না, কমেন্টে দিয়ে রাখবেন আপনাদের প্রশ্ন, আগামী কোনো ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। বুঝেনি তো, এটা সত্যি সম্ভব হয় না যে সব প্রশ্নের উত্তর দেবো, তবু কমেন্টেও রিপ্লাই করার চেষ্টা করছি ইদানিং আরও বেশি। আর আমার হাতে এখানে রয়েছে রিয়েলমি প্যাড, হাতে রয়েছে স্যামসাংয়ের ওয়াচ 4, তো এগুলো নিয়ে আপাতত আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করে দিই, আর আশা করছি ভালো লাগবে। আর চ্যাট জিপিটির ভিডিওটা আমি ওই জন্য করতে পারিনি, গলার অবস্থা তো বুঝতেই পাচ্ছেন, খুব শীঘ্রই আসবে চ্যাট জিপিটির ভিডিও, সবই শেষ, রিপিট মানে শুধু আমার পর্বটা শ্যুট করাটা বাকি, এমনি কি বলবো সেটা ঠিক করে নিয়েছি। শুরু করা যাক। প্রথম প্রশ্ন বাদল আহমেদের তরফ থেকে, দাদা আমার একটা প্রশ্ন, সেটা হলো স্যামসাং, সনি, এক্সপিরিয়া, আইফোন, ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কত বছর সফটওয়্যার আপডেট এবং সিকিউরিটি আপডেট দেয়, আশা করি উত্তরটা পাবো। এটার ক্ষেত্রে স্যামসাং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করছে, তারা 4-5 বছর সফটওয়্যার আপডেট দেয় তাদের ফোনগুলোতে, যদিও কম দামি ফোনগুলোতে তুলনামূলক একটু কম থাকে, 3 বছর থাকে। আর আইফোনের ক্ষেত্রে, আইফোন সবার সেরা স্মার্টফোনের জগতে, তারা আপডেটের ক্ষেত্রে 5-6 বছরও আপডেট দেবে তারা অফিসিয়ালি বলে রেখেছে, কিন্তু এটাও দেখা গেছে যে তারা 10 বছরের পুরনো ফোনেও আপডেট দিয়েছে। যদিও অভিযোগ এটা যে রিসেন্টলি iPhone 4 সেটাতে আগুন লেগে গেছিলো, এই ঘটনার পর তারা পুরনো ফোনগুলোতে আপডেট দিয়েছে যাতে কিছু ব্যাপার ফিক্স করা যায়, তবে যাই বলুক যে যাই বলুক আইফোনের আপডেট অবশ্যই সেরা। আর সনি স্মার্টফোনের ব্যবসায় তাদের মন নেই, তারা স্মার্টফোন ব্যবসা থেকে ক্রমশ হারিয়ে গেছে অলরেডি, তারা কিছু নিস ইউজারের জন্য তারা কিছু ফোন বার করে, তারা সফটওয়্যার আপডেটের ব্যাপারে অতটা জোর দেয় না, তার জন্য মনে হয় সনি ভবিষ্যতে আরও পিছিয়ে যাবে, আরও হারিয়ে যাবে। নাফিস খান পাপ্পু নওগাঁ সদর থেকে বলছেন, 5:50 খবরটা খুবই ভালো লাগলো, তাহলে কি এবার গুগলের ডায়ালার থেকে মুক্তি পাওয়া সম্ভব, আশা করি জানাবেন। আসলে খবরটা এটা ছিল যে গুগল আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তাদের যে ফোনে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে বাধ্যতামূলকভাবে গুগলের সবকটা যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো দিতেই হবে এই শর্তটা শিথিল করেছে। অর্থাৎ রিয়েলমির ফোনে আমরা গুগলের ইউটিউব নাও পেতে পারি, আমরা গুগল ডায়ালার নাও পেতে পারি, আমরা গুগল ম্যাপ নাও পেতে পারি, রিয়েলমির যেটা পছন্দ সেটা দেবে গুগলের থেকে কিনে, এই সুবিধাটা দেওয়া হয়েছে এবার। এবার তাহলে কি রিয়েলমি নিজস্ব ডায়ালার সরিয়ে রেখে, গুগল ডায়ালার সরিয়ে রেখে তারা কোনো অন্য ডায়ালার দেবে যেখানে কল রেকর্ডিং করা যাবে, এইসব ব্যাপার কি হবে? আমার মনে হবে না, কোনো কোম্পানি নিজস্ব ডায়ালার আনতে চাইবে না। তার দুটো কারণ আছে, প্রথমত লিগাল ঝামেলাটা আছে, সেটা একটু সামলাতে হবে, আর দ্বিতীয়ত সফটওয়্যারের পিছনে অত ইনভেস্ট করবে কেন তারা? তারা তো সবসময় খরচা বাঁচাতে চায় এবং ওই দামের কম্পিটিশনেই তারা যেতে চায়, তো অন্য কোম্পানিগুলো এটা করবে না। স্যামসাং এর মতো কোম্পানি তারা এটা করে, তার কারণ তারা সফটওয়্যারে খরচা করে, লিগাল ব্যাপারগুলো তাদের কাছে সামলানোর মতো বড় টিম আছে, তো সেক্ষেত্রে স্যামসাং এটা করতে পারে, অন্য কোম্পানিগুলো এটা করলে তাদের বিজনেসে খুব বেশি সুবিধা হবে না, তাই আমার মনে হয় না কেউ গুগল ডায়ালার সরিয়ে নিজস্ব ডায়ালার আন। মোহাম্মদ ফেরদোস হাসান তিনি বলছেন, চ্যাট জিপিটি একটা লিমিটেশন করা উচিত, না হলে আমাদের মতো প্রোগ্রামারদের অনেক প্রবলেম হবে। চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু লিমিটেশন করা উচিত অবশ্যই, এই নিয়ে সারা বিশ্বেই কথাবার্তা হচ্ছে। তবে আমি বলবো আপনাকে যে প্রোগ্রামারদের কোনো অসুবিধা হবে ব্যাপারটা ঠিক সেরকম নয়। যখন কম্পিউটার প্রথম এসেছিল তখন মনে করে দেখুন, 80-এর দশক আমাদের দেশগুলোতে যখন এসেছিল, 90-এর দশকের শুরু, সেই সময় বলা হয়েছিল যে কম্পিউটার আসলে সবার চাকরি চলে যাবে, অটোমেশন এসে যাবে, এইসব ব্যাপার স্যাপার লোকে ভয় পেয়েছিল, সেটা ঠিকই, এবং অনেকের চাকরি গেছেও। একটা ফার্মে যেখানে 10 জন অ্যাকাউন্ট্যান্ট লাগতো, সেখানে ওই অ্যাকাউন্টের কাজটা একটা কম্পিউটার করে দিচ্ছে, একজন অ্যাকাউন্ট্যান্ট হলেই চলছে, কিন্তু তার মানে কি দেশে চাকরি একেবারেই নেই বা খুব কমে গেছে? কম্পিউটারের জন্য আরও নতুন নতুন চাকরি এসেছে, কম্পিউটার চালানোর জন্য নতুন নতুন জব ফিল্ড ক্রিয়েট হয়েছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে চ্যাট জিপিটি আছে, কালকে অন্য নাম দিয়ে অন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, এর থেকে উন্নত আসবে, আরও 10টা চাকরি খেয়ে নেবে, কিন্তু আরও 10টা চাকরি তৈরিও হবে সেটাকে চালানোর জন্য। অলরেডি এরকম চাকরি এসে গেছে যে চ্যাট জিপিটির সাথে যে আপনি কনভারসেশন করছেন, কি প্রশ্ন করলে সে সব থেকে ভালো উত্তর দেবে, সেই প্রশ্নটা বাছার ব্যাপারে সেটার জন্য এক্সপার্ট দরকার, সেরকম চাকরিও কিন্তু অলরেডি এসে গেছে মার্কেটে। তো ভবিষ্যতে এরকম অনেক আসবে, চাকরির বদল ঘটবে, আর কিচ্ছু হবে না, যেরকম এখন আছে সব কিছু সেরকমই চলবে, একদম কম মেধার লোক, মধ্য মেধার লোক এবং সব থেকে বুদ্ধিমান লোক, এই 3টে ক্যাটাগরি চিরকাল থাকবে, আর 3টে ক্যাটাগরির লোক চিরকাল খেয়ে পড়ে থাকবে, কেউ খুব অভাবে থাকবে, কেউ প্রচুর টাকা নষ্ট করবে, এই জায়গাতে থাকবে, এগুলো থাকবে। তামিম হক তিনি বলছেন, রেডমি নোট 12 ভার্সেস পোকো X4 প্রো, অবশ্যই আমার ভোট যাবে পোকো X4 প্রো, পোকোর ফোন বলেই ভয়, না হলে ঠিকই আছে ভালো ফোন। নিউ এনিওয়ে তিনি বলছেন, আমি iPhone 14 Pro Max কিনতে যাচ্ছি, সুতরাং কত ওয়াটের চার্জার কেনা উচিত জানাবেন প্লিজ। iPhone 14 Pro তে সম্ভবত 20 ওয়াটের ম্যাক্সিমাম সাপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে 20 ওয়াটের চার্জারই কেনা উচিত, এখানে খুব একটা কিছু ব্যাপার না, 20 ওয়াটের চার্জার একটা ফোনের ব্যাটারির সেরকম ক্ষতি কিছু করে না, যদি করেও সেটা মানে আপনি 5 বছরেও টের পাবেন না এরকম ব্যাপার আর কি, সেক্ষেত্রে 20 ওয়াটের চার্জার ঠিকই আছে। আর ওই 5 ওয়াটের চার্জার 10 ওয়াটের চার্জার আজকের দিনে না, ওই চার্জার দিয়ে চার্জ দেওয়া মানে সত্যি আমার মনে হয় এই ব্যাপারটা এখন খুব একটা কেউ মেনে নিতে পারবে না, এটা মানা
আনা সম্ভব না, মানে অনেকই সময় লেগে যায়। মিনার হোসেন 58 বলছেন, নাথিং স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস চার্জার, ল্যাপটপ, হেডফোন এর ভিডিও দেখলাম তাদের চ্যানেলে, 3D ডিজাইন ভিডিও, এগুলো আসবে নাকি সামনে? না, আসবে না। মোহাম্মদ তানজিল আলম তিনি বলছেন, দাদা আশা করি ভালো আছেন, দাদা আমি একটা মোবাইল কিনতে চাচ্ছি, বাংলাদেশ থেকে এই মুহূর্তে 45,000 টাকার মধ্যে কোন মোবাইলটা কিনলে ভালো হবে? ব্যবহৃত মোবাইল সেকেন্ড হ্যান্ড পিক্সেল 6 প্রো 47,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এটা কেনাটা কি যুক্তিসঙ্গত হবে? আশা করি উত্তর দেবেন। হ্যাঁ, পিক্সেল 6 প্রো নিতে পারেন 47,000 টাকায়, খুব একটা খারাপ হবে না। তবে পিক্সেল ফোন তো গেমিং পারফরমেন্স পাবেন না, এবং পিক্সেল 6 প্রো যে খুব আউটস্ট্যান্ডিংভাবে এক্সট্রাঅর্ডিনারিভাবে ভালো এরকমও কিছু নয়, বরঞ্চ সেখানে বেশ কিছু সমস্যা ছিল যেগুলো বরঞ্চ পিক্সেল 7 সিরিজ এসে গুগল অনেকটা ফিক্স করেছে। তবে এই দামে নাথিং তো আরও কম দামে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এখন 37,000-38,000 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আইকুর কিছু কিছু ফোন দেখতে পারেন, আইকুনিও 6 যদি পেয়ে যান, খুব কম দোকানেই রাখে কিন্তু যদি রাখে এটা অবশ্যই ভালো ফোন হবে এই দামে। স্যামসাং গ্যালাক্সি S21 FE এখনও খুব কষ্ট করে বললেও বলতে হচ্ছে যে হ্যাঁ নেওয়া যেতে পারে, তো এই ফোনগুলো এখন দেখতে পারেন। আমার মতে সবথেকে ভালো হয় যে একটু অপেক্ষা করে যান, এই বছরে তো এই মার্চ মাস অবধি প্রচুর ফোন লঞ্চ হবে। নিলয় বলছেন, দাদা স্যাম ভাইয়ের মিট আপে দেখতে চাই, আর এই মুহূর্তে কি iPhone 13 নেওয়াটা কি ঠিক হবে? স্যাম ভাইয়ের মিট আপে তো আমি যাচ্ছি, স্যামসাংয়ের মিট আপে যাওয়ার কথা, ভিসার অ্যাপ্লিকেশন করেছি আপনাদের আগের দিনই বলেছিলাম, যদি কোনো সমস্যা না হয়, ভিসা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে অবশ্যই যাব, নেহাতই কোনো দুর্ঘটনা না ঘটলে। আর iPhone 13 হ্যাঁ এখন তো নেওয়া যেতে পারেই, অবশ্যই ভালো ফোন, এখনের জন্য তো অবশ্যই খুবই ভালো ফোন। রিপন বলছেন, নাথিং এখন হয়তো খুব ধীরে সুস্থে ফোন লঞ্চ করছে, কিন্তু একসময় দেখা যাবে এই নাথিংই দৈনিক একটা করে ফোন রিলিজ করছে, চাইনিজ কোম্পানি বলে কথা, কিচ্ছু বলা যায় না। এটা তো সন্দেহ আছেই, নাথিংও আসলে ওপরই একটা সাব ব্র্যান্ড, তো সেটা যদি হয়, OnePlus-এর সাথে নাথিংয়ের কোথাও যদি যোগাযোগ থাকে, ভবিষ্যতে নাথিং OnePlus আবার হয়ে উঠতে পারে, এটাও হতে পারে। আবার একটা নতুন কোনো ব্র্যান্ড তারা লঞ্চ করলো, নাথিং ক্রমশ আবার OnePlus হয়ে গেল, এরকম হতেই পারে, কিচ্ছু ভরসা নেই। আর নাথিং কিন্তু চাইনিজ কোম্পানি নয়, নাথিংয়ের রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে লন্ডনে, তো সেটাও মাথায় রাখতে হবে কিন্তু। তবে এটাও আর ভাবুন যে OnePlus কোম্পানি কিন্তু আমেরিকাতে প্রথম এসেছিল, ওটাও কিন্তু চাইনিজ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেনি, তো এদের মধ্যে অনেক রকম ঘাপলাত রয়েছে যেগুলো আমরা সন্দেহ করতে পারি বলতে পারি না। পারভেজ মোহাম্মদ তিনি বলছেন, দাদা 2023 সালে iPhone 11 নিলে ভালো হবে নাকি iPhone 12 নিলে ভালো হবে, একটা ভিডিও দিয়েন। iPhone 12 অবশ্যই ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু iPhone 11 এখন আর নেবেন না, ওটা অলরেডি পুরনো হয়ে গেছে। বিশেষ করে iPhone 11 যা পারফরমেন্স দেবে, যা কিছু এখন দেবে, যেরকম ব্যাটারি ব্যাকআপ দেবে, তার থেকে বেটার ফোন অ্যান্ড্রয়েডে ওই দামে পেয়ে যাবেন, iPhone 11 যে দামে পাওয়া যাচ্ছে তার থেকে কিছুটা কম দামে অ্যান্ড্রয়েডে পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে iPhone 11 নেওয়ার এখন তাহলে আর কোনো মানেই হয় না। আর বায়োনিক যে A13 সম্ভবত চিপ ছিল ওটাতে, সেই চিপের যে গেমিং পারফরমেন্স, অনেকে সেটার কথা ভাববেন, সেটারও যা পারফরমেন্স সেটা অ্যান্ড্রয়েডে এখন ওই দামের ফোনে অনায়াসে পাবেন, আগামী এক বছরের মধ্যে আপনি ফিল করবেন যে সেটা পিছিয়ে পড়েছে, এখন iPhone 11 নয় iPhone 12 অন্তত। এনজয় ইয়োর টাইম, পোকো X5 Pro এই মোবাইলটা নেওয়া কি ঠিক হবে নাকি এই দামে অন্য কোনো মোবাইল নেবো? পোকো X5 Pro আসুক, আসলে তো বলতে পারবো, তবে স্পেসিফিকেশন থেকে তো মনে হচ্ছে ভালোই ফোন হবে, পোকো এখন একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অনেক বদনাম হয়ে গেছে, তো পোকো X5 Pro ভালো ফোন হতে পারে। আমি হয়তো এই ফোনটা রিভিউ করবো না বিভিন্ন কারণে, তো সেই ফোনটা রিভিউ না করলেও যদি করিও তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ মনে হচ্ছে এখন অব্দি আপাতত দৃষ্টিতে ফোনটা ঠিকঠাকই হবে। আব্দুর রহমান তিনি বলছেন, দাদা স্যামসাং নোট সিরিজ মোবাইল কি বন্ধ করে দিয়েছে নাকি, নতুন কোনো খবর পাচ্ছি না? হ্যাঁ, নোট সিরিজ তো কবে বন্ধ করে দিয়েছে, স্যামসাং গ্যালাক্সি Note 20 এটা ছিল লাস্ট সিরিজ তাদের, তারপর তারা বলেছে নোট সিরিজ আর আনবে না, নোট সিরিজ আর এস সিরিজ মিলে এক হয়ে গেছে, এস সিরিজে এস পেন চলে এসছে নোট সিরিজের, এবং দেখতেও ওই রকমই হয়ে গেছে, তো দুটো মিলে এখন ওই এস সিরিজই চলছে, এস সিরিজটাকেই এখন লেটেস্ট নোট সিরিজ ধরতে পারেন স্যামসাংয়ের। আহনাফ ইসলাম তোহা বলছেন, জি ক্যাম আসলে কীভাবে কাজ করে, নর্মাল ক্যামেরা থেকে এত ভালো ছবি কেমনে দেয়, ছবির ফারাক তো আকাশ পাতাল, সব কোম্পানি তাদের ফোনে জি ক্যাম দেয় না কেন? জি ক্যাম ভালো কাজ করে তার কারণ জি ক্যামটা তো গুগলের বানানো, আর অ্যান্ড্রয়েড সফটওয়্যারটাও গুগলের বানানো, তো দুটো কে মেলবন্ধন করার ব্যাপারে গুগল সব থেকে ভালো পারে, কারণ অ্যান্ড্রয়েডের ভেতরের সব জিনিস গুগলের হাতে রয়েছে, জি ক্যামেরও সব কিছু গুগলের হাতে রয়েছে, তো দুটোকে ঠিকঠাক মিলিয়ে দিতে পারে, এবং জি ক্যামের কোডিংটা এত ভালো করে পিক্সেল ফোনে আমরা দেখেছি এর আগে, পিক্সেল ফোনের জন্যই মূলত জি ক্যামটা বানানো হয়েছিল, তো গুগল যেটা বানিয়েছিল তো সেটা তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। গুগল আসলে দেখাতে চেয়েছিল যে অ্যান্ড্রয়েডে ক্যামেরা কতটা ভালো করা যেতে পারে, আইফোনকেও কম্পিট করা যেতে পারে, তাকেও হারিয়ে দেওয়া যেতে পারে, তো গুগলের সফটওয়্যারের কেরামতি পুরোটাই, তো জি ক্যাম এইভাবেই ভালো করে। আর অন্য
কোনো কোম্পানি তাদের ফোনে জিক্যাম দেয় না, তার একটাই কারণ গুগল জিক্যামটা কারুর জন্য আসলে দেয়নি। গুগলের পিক্সেল ফোনের জন্য ওটা এক্সক্লুসিভ, কিন্তু কিছু ডেভেলপার সেই জিক্যাম অ্যাপ্লিকেশনটা নিয়ে একটু চেঞ্জ টেঞ্জ করে নিজেদের মতো করে সামান্য একটু কোডিংয়ে অদল বদল করে জিক্যামটা অন্যান্য ফোনের জন্য আনার চেষ্টা করে, কিছুটা ম্যাচ করে, কিছু বাগ থাকে, কিছু সমস্যা থাকে, তবুও আমরা দেখেছি অবাক করে দেওয়া রেজাল্ট। পিক্সেল ফোনের জন্য যে জিক্যাম বানানো হয়েছে সেটা অন্যান্য ফোনে যখন ইউজ করা হচ্ছে সেখানেও অসাধারণ রেজাল্ট আসছে। গানের সমাহার দাদা, স্যামসাং S22 Plus ভার্সেস নোকিয়া X35G-র মধ্যে কোনটা বেশি ভালো জানাবেন? নোকিয়ার ফোন নেবেন না এখন, এটা জানানোর কিছু নেই, কোনো তুলনা আর হবে না, নোকিয়ার ফোনের সাথে আর কোনো ফোনের কোনো তুলনা হবে না। এমনিতেই ওভার প্রাইস, নোকিয়া যে দামে যে ফোন নিয়ে আসে সেটা অন্তত মানে 10,000 টাকার ফোন 20,000-এ নিয়ে আসে এরকম ব্যাপার, আর 20,000-এর ফোন 30-35,000-এ নিয়ে আসে। নোকিয়া ফোন ব্যবসাতে আর নেই বলা যায়, তো নোকিয়ার ফোন ভুলেও নেবেন না। সমস্যা আরও যেটা হবে, ভবিষ্যতে সফটওয়্যারের সাপোর্ট পাবেন না, আপডেটে সমস্যা হবে, আপডেটে নানা রকম বাগ দেখা দেবে, যেটা এর আগে আমরা দেখেছি বলে এই কথাটা বলতে পারি। এছাড়া ভবিষ্যতে এরকমও হতে পারে নোকিয়ার ফোন কোনোভাবে খারাপ হলে তার পার্টস পাবেন না, দেখা যাবে নোকিয়ার পুরোনো আমলের ফোন, কিপ্যাডওয়ালা ফোন, এন সিরিজের ফোন, সেই সব ফোনের পার্টস পাওয়া যাচ্ছে, কিন্তু নোকিয়ার লেটেস্ট ফোনের পার্টস পাওয়া যাচ্ছে না আজ থেকে 2 বছর বাদে, এটারও ভয় আছে। কিন্তু নোকিয়ার ফোন নেবেন না, এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলছি। হৃদয়হীন জীবন, তিনি বলছেন, অনেকদিন ধরে এই প্রশ্ন করছি, iPhone XS 256GB 35,000 টাকা দিয়ে নেওয়া কি ঠিক হবে? না, XS আর নেওয়া ঠিক হবে না, যে দামেই পাওয়া যাক নেওয়া ঠিক হবে না, একমাত্র ফ্রিতে দিলে নিতে পারেন, নাহলে iPhone XS নেবেন না। ব্যাটারির সমস্যা, ক্যামেরা খুব আহামরি কিছু নয়, প্রসেসর এখনকার দিনের পক্ষে অনেক পুরনো প্রসেসর, তো সব মিলিয়ে কেন নেবেন iPhone XS, নেওয়ার কোনো মানেই হয় না। নিলয় হাসান, তিনি বলছেন, দাদা এটা নিয়ে আমার 6 নম্বর প্রশ্ন, আজ পর্যন্ত উত্তর পাইনি, আশা করবো সামনের রবিবারে পাবো। আমার প্রশ্ন, এখন মিড রেঞ্জ ফোনগুলো কেন স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করছে না? তার সব থেকে বড় কারণ হচ্ছে দাম, স্ন্যাপড্রাগনের প্রসেসর তুলনামূলকভাবে মিডিয়াটেকের প্রসেসরের থেকে বেশি দামি, এবং তার জন্য কোম্পানিগুলো দাম যেহেতু এখন কম রাখতে চেষ্টা করছে, অন্যান্য প্রতিটা পার্টসের যেখানে দাম বেড়ে গেছে সেখানে ফোনের দাম কম রাখতে হলে চেষ্টা করবে যে কোনো কম্পোনেন্টে তারা সব থেকে সস্তায় যেটা পাচ্ছে সেটা তুলে এনে বসাবে, তো প্রসেসরের ক্ষেত্রে বেস্ট প্রসেসর না দিয়ে তারা তুলনামূলক সস্তা প্রসেসর দিচ্ছে। তারপরও আরেকটা কারণ থাকছে যে মিডিয়াটেকের প্রসেসর কোম্পানি হয়তো দিত না, যদি মিডিয়াটেকের সাথে কোয়ালকমের আজ থেকে 3-4 বছর আগে যেরকম তফাৎ ছিল, মিডিয়াটেকের প্রসেসর যেরকম দুর্বল ছিল, যেরকম গরম হয়ে যেত সেরকম থাকতো। মিডিয়াটেক এখন সত্যিই উন্নত করেছে, তারা কোয়ালকম এখনও না হতে পারলেও কোয়ালকমের কাছাকাছি প্রায় যেতে পারছে, তো সেক্ষেত্রে কোয়ালকমের প্রসেসরের বদলে মিডিয়াটেক দিলে এখন গ্রাহকরাও খুব বেশি নিজেদের বঞ্চিত মনে করছে না। সব মিলিয়ে দাম কম, গ্রাহকরা সন্তুষ্ট হচ্ছে, তাই কোম্পানি কোয়ালকমের বদলে মিডিয়াটেকের প্রসেসর দিচ্ছে। মোহাম্মদ আব্দুল কাদের বলছেন, দাদা আমার একটা প্রশ্ন, আশা করি উত্তর পাবো, আপনি কম্পিউটারে কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করেন জানার ইচ্ছা, লাভ ফ্রম বাংলাদেশ। আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো এই সফটওয়্যার দিয়ে সবসময় ভিডিও এডিট করি। আসলে আমি প্রথমে মোবাইলে এডিট করতাম, তখন কাইন মাস্টার দিয়ে করতাম, আর কাইন মাস্টারের পর সরাসরি যখন কম্পিউটারে শিফট করি অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়েই করি। এমনকি আমি যখন ম্যাকবুকে করি তখনও চেষ্টা করি অ্যাডোব দিয়ে করার, কিন্তু সেখানে অনেক সমস্যা হয়, তার জন্য আমি ম্যাকবুকে ফিল্মোরা ইউজ করতে বাধ্য হই। ফিল্মোরা সফটওয়্যারটা আমি এমনিতে পছন্দ করি না, তাই ওটা প্রায় ইউজই করি না, যখনই একমাত্র ম্যাকবুক এয়ারে এডিট করি তখনই ফিল্মোরা ইউজ করি আমি। আজকে শেষ প্রশ্ন মুন্না সরকার, তিনি বলছেন, দাদা ম্যাক্সিমাম ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু দেখছি, অথচ কম দামি ফোনে এসব সমস্যা নেই, বেশিরভাগ হায়ার রিফ্রেশ রেটের ফোনেই ডিসপ্লে ইস্যুটা বেশি, তবে কি ডিসপ্লে ইস্যুর জন্য হায়ার রিফ্রেশ রেট দায়ী? বাই দ্য ওয়ে আমি OnePlus 8T ইউজার, এজন্য আমার টেনশন বেশি। অনেকগুলো কারণ হতে পারে, যদিও নির্দিষ্ট করে বলা যাবে না। প্রথম কারণ হচ্ছে ফাস্ট চার্জিংয়ের জন্য হতে পারে, দ্বিতীয় কারণ হচ্ছে ফোন গরম হচ্ছে, খুব পাওয়ারফুল প্রসেসর তার জন্য হতে পারে ডিসপ্লের ইস্যু, হ্যাঁ এটাও হতে পারে যে এখন হায়ার রিফ্রেশ রেট দিচ্ছে বলে কোথাও গিয়ে কোয়ালিটি কন্ট্রোল করতে কোম্পানির একটু সমস্যা হচ্ছে, কারণ জটিলতা বেড়ে গেছে একটা ডিসপ্লে তৈরির, তো সেখানেও সমস্যা হতেও পারে। আরও একটা ব্যাপার হতে পারে, আসলে মাঝখানে এই যে প্যান্ডামিকের জন্য বিভিন্ন রকম কারণে যে কম্পোনেন্ট পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন রকম চিপস শর্টেজ ছিল, এই সময় কোম্পানি প্রোডাকশনকে ম্যানেজ করার জন্য হয়তো তুলনামূলক একটু খারাপ কোয়ালিটির, কোয়ালিটি কন্ট্রোলে হয়তো সেটা পাস করে গেছে, কিন্তু তুলনামূলক একটু খারাপ কোয়ালিটির তারা কিছু পার্টস ইউজ করেছে, তার জন্য এই সমস্যা হতে পারে। এই যে পোকোর ফোনে মাদারবোর্ড ডেড হয়ে যাওয়ার ইস্যু হচ্ছিল, বা এইগুলো দেখা যাবে যে কোম্পানি যখন এখন সাপ্লাই নেই কী করবে, সাপ্লাই নেই বলে তারা যা হোক বানানোর চেষ্টা করছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে, সেখানে কোথাও গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছিল, তার জন্য একটু খারাপ কম্পোনেন্ট এসে গেছে, সেটা প্রথমে যখন টেস্ট হচ্ছে তখন ধরা পড়েনি, দীর্ঘ 2 বছরের ইউজে 3 বছরের ইউজে তখন গিয়ে এগুলো ধরা পড়ছে, এটাও হতে পারে, কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি কী কারণ, আমরা আন্দাজ করতে পারি শুধু। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।